হ্যালো বাবু, বাবু তুমি এখনো রাগ করে আছো? বাবু আমি খাচ্ছি তো, তুমিও প্লিজ খেয়ে নাও বাবু। বাবু প্লিজ, তুমি না খেলে তো আমি খাবো না। প্লিজ বাবু খাও, আমি খাচ্ছি তুমিও খাও। এই তো আমার বাবুটা, লাভ ইউ বাবু। জি আচ্ছা বাবু রাখি, আমি খেয়ে আসি। বাবু এই নাস্তা নিয়ে বসে আছি, নাস্তা করতে আসো। আসো না কেন, কি করতেছো? বলছি না আমার জন্য ওয়েট করবা না, তোমার খাওয়া তুমি খেয়ে নাও, আমার জন্য জীবনে ওয়েট করবা না, আমি আমি একাই খাবো। জীবনের প্রয়োজনে আমরা সবাই একটা তীব্র স্রোতে ভাসছি, আর সেই স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বোধ শক্তি, ফলে আমরা নিজেরাই নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছি। আমি কি করছি, আমি কি বলছি, আমি কোথায় যাচ্ছি, এসব আমি নিজেই জানি না। মানে এগুলো কি, তোরা আমার এই হিন্দি মিন্দি কী সব ট্যাগ দিচ্ছ উল্টা পাল্টা ফেসবুকে, পুরো হোম পেজ ঘুরে রয়েছে, সবাই কী অবস্থা কী দেখতেছে? আজকে 21 ফেব্রুয়ারির দিন, ভাড়ার জন্য তাও কোনো মায়া নাই না কিছু বুঝতেছি না কিছু, এখন ডিলেট করছে সবাই। কথা কি কানে ঢুকতেছে তোদের? একটা কথা তো কানে ঢুকতেছে না, আমি তো বুঝতেছি না কিছু। লোক দেখানোর জন্য তো আমরা অনেকেই দেশপ্রেমিক সাজি, সত্যিকার অর্থে কি আমরা দেশটাকে ততটা ভালোবাসি? আসলে কি নিজের ভাষার প্রতি ততটুকু মায়া আছে? এক্সকিউজ মি, বিলটা প্লিজ। তখন বুঝতেই পারি না সঠিক করছি না ভুল করছি। এদেশে যে ধর্ষণ টর্ষণ হচ্ছে এগুলো কি বন্ধ করা যাবে? যাবে না, বিচার করতে হবে এগুলো বন্ধ করার জন্য। বিচার কি হচ্ছে? হচ্ছে না। কেন বিচার হয় না? কেঁচো কুটতে গেলে সাপ বাইর হয়ে যাবে, এই জন্যই বিচারগুলো হচ্ছে না। হবে না, কিচ্ছু হবে না। কি আমার ছেলে, আমার ছেলে একটা করছে কেন? মেয়েকে ডিস্টার্ব করছে, আমারে ফোন দিবে, গ্রেপ্তার করছে কেন? ওরে এক্ষুনি ব্যবস্থা করো, ওরে বাই করো, সব দেখতেছি আমি, তুমি এক্ষুনি ব্যবস্থা করো, আমার ছেলে যেন জেনে না থাকে। হ্যাঁ ঠিক আছে রাখো। ক্ষমতাবান ব্যক্তিরা দেশকে নিয়ে অনেক ভাবে, ক্ষমতার ব্যবহারটা কি সব সময় সঠিকভাবে করেন? হ্যালো মামা, কি কই তুই, মা কি মন খারাপ কেন, তোর ভয়েসের অবস্থা কেন? মামা ফ্যামিলি তো টাকা পয়সার প্রবলেম হইতেই পারে মামা, এতে টেনশন নেওয়ার কিছু নাই, কারণ আজকে টাকা দেয় নাই, দুই দিন পর টাকা দিবে। ফ্যামিলি খারাপ অবস্থা হলে তোর বসতে হবে না, তুই বড় হইছিস না, আমাদের তো ছোটোর অবস্থা নাই নাকি, প্রবলেমগুলো তো বুঝতে হবে। মামা তুই টেনশন নিস না, কয়দিন পরে সমস্যা ঠিক হয়ে যাবে, খালি দোয়া কর। আমার তো কিছুই নাই, এত সমস্যা কেন, লাগবে না, কিচ্ছু লাগবে না আমার।
যাই আমি। আশা করি আমাদের ভিডিওটা আপনারা এনজয় করেছেন, তাই ভিডিওটা বেশি বেশি লাইক করেন। এই গেস্ট গেস্টের মতো থাক। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।